দেখো, আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম 2560 তার ক্লাসিফিকেশন ফার্স্ট কিংডম মোনেরা। মোনেরা সম্বন্ধে যতটুকু বলেছি দেখো লেখা আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার 5, এরা নাম্বার 5। এদের বলবো যেহেতু এরা প্রোক্যারিওটিক, এদের সাইক্লোসিস ইজ অ্যাবসেন্ট। কি বলবো? সাইক্লোসিস ইজ অ্যাবসেন্ট। সাইক্লোসিস কি? সাইক্লোসিস ইজ অ্যাবসেন্ট। সাইক্লোসিস মানে কি? অর্থাৎ যে কোষের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে যে ভ্যাকুল আছে, ভ্যাকুলকে ঘিরে যে প্রোটোপ্লাজমের মুভমেন্ট হয় সেই মুভমেন্টকে বলা হয় সাইক্লোসিস। যেহেতু এদের থ্রু ভ্যাকুল অ্যাবসেন্ট, সো বলো সাইক্লোসিস ইজ অ্যাবসেন্ট। অ্যাকচুয়ালি এদের যদিও ভ্যাকুল থাকে, যেমন সায়ানোব্যাকটেরিয়া, সেই ভ্যাকুলগুলো হচ্ছে গ্যাস ভ্যাকুল, যে হেলপস ইন গোয়ালস অক্সিজেন তাদের, অর্থাৎ বলো যদি অ্যাকোয়াটিক হয় তাদের ওয়াটারে ফ্লোট করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে দেখো, তারা সাইক্লোসিস সম্বন্ধে বুঝলে, এবং এদের যে ক্রোমো মানে রাইবোজোম, রাইবোজোম কেমন? রাইবোজোম হচ্ছে 70S টাইপ। 70S টাইপ তোমরা ছোটবেলা পড়েছো, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S টাইপ হয়। এস মানে হচ্ছে ভেদভার্স ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, এটা খুবই ক্ষুদ্র, এবং এটা কেন্দ্রাতিক বলে, অর্থাৎ সেন্ট্রিফিউজ টিউবে সাসপেনশন নিয়ে যদি 5000 or 10000 or আরও আল্ট্রাসেন্ট্রিফিউগেশনের মাধ্যমে এরা ডিপোজিট করে যায় যে রেটে, সেই রেট অফ সেডিমেন্টেশনকে বলা হয় 70S। এর যেন দুটো সাব ইউনিট থাকে, লার্জ সাব ইউনিট হচ্ছে 50S আর ছোট সাব ইউনিট হচ্ছে 30S। এটা লার্জ সাব ইউনিট, এটা স্মল সাব ইউনিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, এবার জানবো যে এদের এগুলো অর্থাৎ রেসপিরেটরি এনজাইমসগুলো ফাউন্ড ওয়াস রেসপার্ট। নেক্সট হচ্ছে রেসপিরেটরি এনজাইম কোথায় থাকে? রেসপিরেটরি এনজাইমস ফাউন্ড অন প্লাজমা মেমব্রেন। কেন? কারণ প্লাজমা মেমব্রেন কারণ আগেই বলেছি যেহেতু এরা মেমব্রেন লেস অর্গানাইজ, এদের অর্গান মেমব্রেন, এই যে মেমব্রেন বাউন্ড অর্গানাইজ নাই অর্থাৎ মেমব্রেন লেস, তাই মেমব্রেন, এদের মেমব্রেন বলতে একমাত্র প্লাজমা মেমব্রেন আছে। যত কিছু উপাদান বেশিরভাগই প্লাজমা মেমব্রেনে থাকে। দেখবে যে রাইবোজোমের কথা বললাম, এই রাইবোজোমগুলো সাইটোপ্লাজম কোথায় কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে পাওয়া যায়, সাইটোপ্লাজম ম্যাট্রিক্সে পাওয়া যায়, সাইটোপ্লাজমে পাওয়া যায়, প্লাজমা মেমব্রেনে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? প্লাজমা মেমব্রেন অ্যাসোসিয়েটেড, অর্থাৎ প্লাজমা মেমব্রেনে গায়, প্লাজমা মেমব্রেনেতেও এদের মেসেজ মানে ক্রোমোজোমকে থেকে রাইবোজোমকে দেখা যায়, প্লাজমা মেমব্রেনের গায়েও ক্রোমোজোমকে বাউন্ড করতে থাকে দেখা যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে থাকে এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অন দ্য আউটার মেমব্রেন অফ দ্য নিউক্লিয়াস থাকে, এবং সেল অর্গানেল ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যেও থাকে, তাদের ক্ষেত্রে ইউক্যারিওটিক। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকছে। নেক্সট হচ্ছে এদের নিউক্লিয়াইড অর জিনোকোড, এদের কি বলে যে নিউক্লিয়ার মেটেরিয়াল, তাকে কি বলা হয়? নিউক্লিওয়াইড বলে জেনোপোর অর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস বলা হয়। যেহেতু এদের ট্রু নিউক্লিয়াস অ্যাবসেন্ট, নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট, নিউক্লিয়াস অ্যাবসেন্ট, নিউক্লিওপ্লাজম অ্যাবসেন্ট, সো এদেরকে এইসব বলা হয় ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস বলা হয়, বা ফাইব্রিলার নিউক্লিয়াস বা ফাইব্রিলার ক্রোমোজোম বলা হয়, ফাইব্রিলার ক্রোমোজোম বলা হয় ইত্যাদি। এরা কিরকম মধ্যে কনসিস্ট অফ নেকেড সার্কুলার ডিএনএ, নেকেড সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এরকম নিয়ম। এদের অ্যাকচুয়ালি দেখবে কী হয়, এবং এখানে এরা ক্রোমাটিন তৈরি করতে পারে, ক্রোমাটিন বাট হিস্টোন প্রোটিন, হ্যাঁ বেসিক, এটা বেসিক ইন নেচার, বেসিক অ্যাবসেন্ট। কি আছে তার পরিবর্তে? ইনস্টেড কি আছে? পলিঅ্যামাইন প্রোটিন প্রেজেন্ট। কেমন দেখতে হয় এদের?
এরা ধরো এটা এখানে আরএনএ থাকে, এটা আরএনএ, আরএনএ এখানে কি আছে, এগুলো হচ্ছে পলিমারাইজ প্রোটিন, আর সুপার কয়েলড অবস্থায় ডিএনএটা থাকে, এরকম সুপার কয়েলড অবস্থায় ডিএনএটা থাকে। তাহলে এটা কি, এটা সুপার কয়েলড ডিএনএ, সুপার কয়েলড ডিএনএ, সুপার কয়েলড, এটা সুপার কয়েলড ডিএনএ, এই মিডিল এটা দেখছো আরএনএ, এটা আরএনএ, আর এইগুলো দেখছো এগুলো হচ্ছে পলিমারাইজ প্রোটিন, পলিমারাইজ প্রোটিন। দিস হোল স্ট্রাকচার কনস্টিটিউট নিউক্লিয়ার বা জিনোকোড বা ফাইব্রিলার ক্রোমোজোম এটসেট্রা। নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন বাই অ্যাসেক্স, আরেকটা সেল ডিভিশন লিখেছি কি, সেল ডিভিশনটাই হচ্ছে মাইটোসিস, মাইটোটিক। সেল ডিভিশনটা কেমন বললাম, সেল ডিভিশনটা হবে, সেল ডিভিশন মাইটোটিক টাইপ, কেন মাইটোটিক টাইপ, মাইটোটিক টাইপ কেন, কারণ এদের যেহেতু নিউক্লিয়াস নাই, সো দেয়ার ইজ নো কোশ্চেন অফ ফর্মিং মাইটোটিক অ্যাপারেটাস, দ্যাট ইজ বলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই সমস্ত কোনো মেন ইভেন্ট অফ সেল ডিভিশন অ্যাবসেন্ট, মাইটোটিক টাইপ। আর একটা হচ্ছে দে নেভার ফর্ম ট্রু ক্রোমোজোম, কখনোই ট্রু ক্রোমোজোম তৈরি করে না, এদের ক্রোমোজোম কি হয় নেকেড ডিএনএ, আরএনএ এবং আরএনএ আছে, নেকেড ডিএনএ আছে, আরএনএ আছে, কিন্তু বেশি হিস্টোন প্রোটিন নেই, ইনস্টেড কি আছে এরকম পলিমারাইজ নন হিস্টোন প্রোটিন আছে। হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এদের সেল ডিভিশন বলছি রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসেক্সুয়াল টাইপ, এদের রিপ্রোডাকশন কি হলো অ্যাসেক্সুয়াল টাইপ। একটা জিনিস জানবে এদের যে রিপ্রোডাকশন, পরে যেমন ডিটেলসে বলবো আবার, যে রিপ্রোডাকশন তাদের অ্যাসেক্সুয়াল টাইপ। নেক্সট হচ্ছে নন নম্বর রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল টাইপ, রিপ্রোডাকশন কি বললাম অ্যাসেক্সুয়াল টাইপ, অ্যাসেক্সুয়াল টাইপ। অর্থাৎ দেখো অ্যাসেক্সুয়াল সাইট মেইনলি মেইনলি কি বাইনারি ফিশারি, মেইনলি বাই, মেইনলি বাই বাইনারি ফিশারি, বাইনারি ফিশারি। অর্থাৎ কি, অর্থাৎ একটা সেল ডাইরেক্টলি অ্যামাইটোটিক প্রসেসে দুটো নিউক্লিয়াস তৈরি করে সিম্পলি, এবং সঙ্গে সঙ্গে সেলটা ইন দ্য মিডিল পোর্শন মানে ইনভাজিনেট করে, অ্যান্ড আলটিমেটলি ফর্ম টু ডটার সেল। দেখো এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হয়, এটা কিন্তু হয় ফেভারেবল কন্ডিশনে, কি বলবো এটা, এটা কখন হয়, এটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন। বাইনারি ফিশন কখন হয়, ফেভারেবল কন্ডিশন, এটা মাথায় রাখো, ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল, ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল কন্ডিশনে এটা রিপ্রোডাকশন। কিন্তু আনফেভার কন্ডিশনে, ইন আনফেভারেবল কন্ডিশনে কি হয়, আনফেভারেবল কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশনে কিভাবে এরা রিপ্রোডাক্ট করে না, থ্রু ফর্মেশন অফ এন্ডোস্পোর, কি বললাম কথাটা, এন্ডোস্পোর্স, এন্ডোস্পোর্সের মাধ্যমে এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কেমন আনফেভারেবল কন্ডিশন, কোনটাই বেসিক্যালি ব্যাসিলাস টাইপের ব্যাকটেরিয়া, অর্থাৎ রডসেপ ব্যাকটেরিয়া, এরকম রডসেপ ব্যাকটেরিয়া দেখতে রাখো, এরা নিউক্লিয়াস আছে না, এরা কি হয় এইভাবে এরা আস্তে আস্তে এরকম একটা বাল্জ করে যায়, এরকম বাল্জ করে যায় আনফেভারেবল কন্ডিশনে, এবং আস্তে আস্তে ফুড স্টোর করে এবং একটা হাই কোটের একটা সেল ওয়াল তৈরি করে। এই যে এন্ডোস্পোর ফরমেশন, এই যে থ্রু এন্ডোস্পোর ফরমেশন, এন্ডোস্পোর ফরমেশন অ্যাকচুয়ালি ইজ নট দ্য থ্রু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ রিপ্রোডাকশন মানে অ্যাটলিস্ট টু অর মোর দ্যান টু অফস্প্রিং তৈরি হয়, কিন্তু এদেরকে টাইড ওভার দ্য আনফেভারেবল কন্ডিশন, অর্থাৎ টাইড ওভার করে, যখন দেখছে কন্ডিশন ফেভারেবল যাচ্ছে না, তাকে ড্রাট কন্ডিশনের মধ্যে পড়েছে, তাকে বাঁচতে হবে, সার্ভাইভ করতে হবে, তাই ফুড স্টোর করে এবং থিক ওয়াল হয়, একে এন্ডোস্পোর বলে। আবার কি হয় যখন ফেভারেবল কন্ডিশন চলে আসে, তখন কি হয় এটা আবার জার্মিনেট করে নিউ ব্যাকটেরিয়াতে কনভার্ট করে, তখন অ্যাক্টিভ ফর্মে চলে আসে, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। এটা কি হয় খুব মারাত্মক জিনিস, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা একদম একটা নিউক্লিয়ার থাকে, একটা নিউক্লিয়ার আছে, এটা প্লাজমা মেমব্রেন আছে, তারপর এটা ইনার কোড আছে, তারপর এটা আউটার কোড আছে, তারপর এটা এক্সোস্পোরিয়াম আছে, এতগুলো স্ট্রাকচার আছে, এটা এক্সোস্পোরিয়াম, 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 এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্লাজমা মেমব্রেন, এটা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এটা ইনার কোড, এটা হচ্ছে ইনার কোড বলে, ইনার কোড, এটাকে বলে আউটার কোড বলে, আউটার কোড, আউটার কোড, আউটার কোড, এই যে ইনার কোড এবং প্লাজমা মেমব্রেন, এর মাঝখানে যে স্ট্রাকচারটা, একে বলা হয় কর্টেক্স, একে বলা হয় কর্টেক্স, কর্টেক্স, এই কর্টেক্সের মধ্যে একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যাল ক্যালসিয়াম ডাইফিকোলিনেট, ডিপিএ, ডাইফিকোলিনিক অ্যাসিড, ডিপিএ, ক্যালসিয়াম ডাইফিকোলিনিক অ্যাসিড,
তো এই কেমিক্যাল সাবস্টান্সটা কতটা ইকুইভ্যালেন্ট টু স্পোরোপোলিনিন প্রেজেন্ট ইন দা আউটার সারফেস অফ দা স্পোর, যেটা পোলেন গ্রেন। পোলেন গ্রেনের স্পোরোপোলিন এমন একটা কেমিক্যাল সাবস্টান্স, একদম সবচেয়ে হার্ডেস্ট সাবস্টান্স ইন দা ন্যাচারাল হার্ডেস্ট সাবস্টান্স, হুইচ ক্যান্ট বি কিলড বাই টেম্পারেচার, বাই রেডিয়েশন, হিট, এনজাইমস এটসেট্রা। দিস সাবস্টান্স অলসো ক্যান বি হাইলি রেজিস্ট্যান্ট, ক্যান বি কিউরড, ক্যান বি ডিস্ট্রয়েড বাই হিট, রেডিয়েশন, টেম্পারেচার, এনজাইমস এটসেট্রা। সো নট অনলি দ্যাট, এই যে থাকার জন্য এর হাই রেজিস্ট্যান্ট হয় এমন পৃথিবীর টেম্পারেচারে, অর্থাৎ তুই ব্যাকটেরিয়াকে যদি ফুটা মানে কোনো দুধ বা কোনো সাবস্টান্সকে খাবারকে যদি হাইলি টেম্পারেচার যদি বয়েল করো, ব্যাকটেরিয়াটা মারা যেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়াল স্পোর ইন্ডোস্পোর যদি থাকে তাকে কিন্তু ডিস্ট্রয় করা যায় না, ঠিক আছে। এবং তার একটা কারণ হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ ক্যালসিয়াম ডাইক্লোরোনিক অ্যাসিড, হাইলি রেজিস্ট্যান্ট সাবস্টান্স প্রেজেন্ট ইন দ্য কর্টেক্স অফ দ্য এন্ডোস্পোর। নট অনলি দ্যাট, এই মেটাবলিক রেটটা স্লো, মেটাবলিক রেটটা স্লো, এবং এখানে মানে অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ অলসো অ্যাবসেন্ট অর ভেরি লেস কোয়ান্টিটি। সো ডিউ টু দিস রিজনস দে আর হাই রেজিস্ট্যান্স টু রেডিয়েশন, এক্স রে বা টেম্পারেচার বা এনজাইমস বা অ্যালকালি এটসেট্রা। সো দিস ক্যান বি ডিস্ট্রয়েড, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কীরকম হয় দেখো, মানে আমরা কি বুঝি যে অ্যাটলিস্ট তার ইউনিট হচ্ছে গ্যামেট হবে, অর্থাৎ দে উইল বি এবল টু ফর্ম গ্যামেট, বাট হিয়ার দেয়ার ইজ নো ফর্মেশন অফ গ্যামেট। থ্রি টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা সো কল্ড রিকম্বিনেশন বলা হয়। কেন না, কারণ এক্ষেত্রে দেখা যায় একটা এর দুটো স্ট্রেন আছে, মানে অন দ্য বেসিস অফ দ্য নিউক্লিয়ার। দেখো কিছু কিছু ব্যাকটেরিয়া কি হয়, এটা একটা নিজস্ব এরকম ডিএনএ আছে, ধরো এদের ওন ডিএনএ, অবশ্যই ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। ইন অ্যাডিশন উইথ দ্যাট দেয়ার মে এক্সিস্ট ইন এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। দিস এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইজ কল্ড প্লাজমিড, কি বলে এটাকে, প্লাজমিড বলা হয়, প্লাজমিড বলা হয়, ঠিক আছে। প্লাজমিড, যখনই প্লাজমিডটা এর সঙ্গে অ্যাটাচ থাকে, যদি এরম অবস্থা থাকে, ধরো এটা ওন ডিএনএ আর এটা কনস্ট্রিক্টেড, এটা হচ্ছে ধরো এক্সট্রা ক্রোমোজোমের প্লাজমিড, যদি প্লাজমিডটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচ থাকে তখন তাকে বলা হয় এপিজোম, কি বলা হয়, এপিজোম, ওকে। যদি এপিজোম থাকে, দেখো যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাজমিড আছে তাকে বলা হয় এ প্লাস, অর্থাৎ ফার্টিলিটি ফার্টাইল, অর্থাৎ এটা মেল, একে মেল হিসেবে ডেজিগনেট করা হয়। আর যখন শুধুমাত্র অনলি ব্যাকটেরিয়াল কোনো থাকে, কোনো এক্সট্রা ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল থাকে না, তখন সেটাকে এফ মাইনাস অর্থাৎ রেসিপিয়েন্ট, একে ডোনার বলা হয়, একে বলা হয় রেসিপিয়েন্ট, একে বলা হয় রেসিপিয়েন্ট, ঠিক আছে, রেসিপিয়েন্ট। যখন এই প্লাজমিডটার মধ্যে যদি এপিজোম অবস্থা থাকে তখন এটা বলা হয় HFR, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেন্ট, অর্থাৎ এই অবস্থায় এরা যখন রিসিপিয়েন্টের সঙ্গে কন্ডিশনাল টিউবের মাধ্যমে যখন মানে করবে রিপ্রোডাকশন টেকপাট করবে, তখন এদের একটা রেট অফ ট্রান্সমিশন অফ দ্য এক্সট্রা ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল টু দ্য রেসিপিয়েন্ট উইল বি মোর, দ্যাট ইজ 1000 টাইমস ইনক্রিজ করে যাবে, অর্থাৎ বেশি পরিমাণে তার এক্সট্রা ক্রোমোজোমাল ম্যাটেরিয়ালটাকে এতে পাঠাবে। যাই হোক, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন, থ্রি টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের দেখা যায়। এক হচ্ছে কনজুগেশন, কি বলে রাখা হচ্ছে কি, কনজুগেশন দেখা যায়, কনজুগেশন। দু নম্বর হচ্ছে ট্রান্সডাকশন দেখা যায়, ট্রান্সডাকশন দেখা যায়, ট্রান্সডাকশন দেখা যায়। তিন নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন দেখা যায়। এই ট্রান্সফরমেশন সম্বন্ধে অনেক কিছু জানবে গ্রিফিথের এক্সপেরিমেন্ট, সেখান থেকে একটা অ্যাটেম্প টু নেচার, কেমিক্যাল নেচার অফ দ্য বলো জেনেটিক মেটেরিয়াল, দ্যাট ইজ যখন নিউমোকক্কাস ডিপ্লোকোকাস নিউমোনি ব্যাকটেরিয়া এবং মাইসের ওপর যে এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তিনি লাস্টে কনক্লুশন এসেছিলেন যে সাম ট্রান্সফর্মিং একটা প্রিন্সিপাল, এমন একটা কেমিক্যাল সাবস্টান্স যার নাকি হলো মানে ট্রান্সফর্মেশন ক্ষমতা আছে। যা এই কনজুগেশন আগে দেখো, এই কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফর্মেশন, তিনটে আলটিমেট এম হচ্ছে টু কনভার্ট দ্য কনভার্ট ওয়ান স্ট্রেন টু অ্যানাদার স্ট্রেন। অর্থাৎ দেখো তাই টাইপ এক করে আলোচনা করি, কনজুগেশন, কনজুগেশনে কি হয়, কনজুগেশনে দুটো অপোজিট সেক্স ব্যাকটেরিয়া পাশাপাশি আসে, অর্থাৎ কি বললাম, একটা ডোনা, ডোনার মানে কি, যার এক্সট্রা ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল থাকবে, এইটা ডোনা, এটা এক্সট্রা ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল, আর যা ধরো
এক্সট্রা ক্রোমোজোম মেটেরিয়াল নেই, অনলি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে, তাহলে এ হচ্ছে এ প্লাস, এ হচ্ছে মাইনাস। কি করবে, এ প্লাস ব্যাকটেরিয়ায় কি থাকে, পিলি থাকে। দেখো পরে যখন ফ্ল্যাজেলার স্ট্রাকচার বলবো তখন বলবো পিলি জিনিসটা কি। পিলি হচ্ছে দু রকম পিলি হয়, একটা শর্ট পিলি একটা লং পিলি। শর্ট পিলির অপর নাম ভেজিটেটিভ পিলি, দে ক্যান হেল্প ইন অ্যাঙ্করিং অফ দেম টু অ্যাঙ্কর অন দ্য সার্ফেস অফ দ্য আদার ব্যাকটেরিয়া অর অন দ্য রক অর অন দ্য আদার সার্ফেস। যাই হোক, এরকম সেক্স পিলিট হচ্ছে লং হয় এবং সেক্স পিলিটা মেনলি থাকে তোমার এ প্লাস ট্রেন। তারা কি করে, সেক্স পিলিটাকে প্রলং ট্রুট করে, ট্রুট করে একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে এবং সেটাকে একটা মানে অ্যাটাচ করে টু দ্য এ মাইনাস ট্রেন নিয়ে, তখন এর একটা পোর্শন ডিএনএ অর্থাৎ এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ একটা পার্ট এখান দিয়ে এই কনজুকশন, এটাই বলে কনজুকশন টিউব, এই কনজুগেশন টিউব, এই কনজুগেশন টিউবের মধ্য দিয়ে এখানে চলে আসে। তখন কিছুক্ষণ পরে এটা আবার কিসে পরিণত হয়, এ প্লাসে পরিণত হয়, অর্থাৎ আলটিমেট এম হলো এ মাইনাসটা এ প্লাসে কনভার্ট করা, অর্থাৎ চেঞ্জ হলো একটা। কিন্তু দেখো এখানে প্রপার কিন্তু জায়গোট তৈরি হলো না, এই অবস্থাকে বলা হয় মেরো জায়গোট, অর্থাৎ এই যে মানে পার্সিয়ালি ডিপ্লয়েড স্টেট, নট ট্রু ডিপ্লয়েড স্টেট, কারণ টোটাল তো ডিএনএটা এর মধ্যে আসেনি, এটা পার্ট স্টেট, সুতরাং এটা বলে মেরো জায়গোট। ইনস্টেড অফ জায়গোট ইট ইস কল মেরো জায়গোট বলা হয়, মেরো জায়গোট। কিন্তু এই যে ট্রান্সফারিংটা, এই যে ডিএনএ যাওয়াটা কতবার যাবে, যদি দেখি যে এই প্লাজমিকটা এর সঙ্গে যদি অ্যাটাচ অবস্থা থাকে সেই ব্যাকটা, এই সেবার ক্ষেত্রে এটা হচ্ছে শুধু এ পার্ট। এই প্লাজমিকটাকে কি বলা হয়, এই প্লাজমিক এ প্লাজমিক বলা হয়, এ প্লাজমিক। প্লাজমিক অনেক রকম হয়, এ প্লাজমিক বলা হয়, এ প্লাজমিক মানে হচ্ছে ফার্টিলিটি প্লাজমিক, ঠিক আছে, ফার্টিলিটি বলে এইভাবে কনজুগেশন হয়। আচ্ছা সময় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, 15 মিনিট অতিক্রান্ত হলে ভিডিও যেতে খুব প্রবলেম হয়ে যায়, আগের ভিডিওগুলোর জন্য পাট পাট করে পাঠিয়েছি, একটু বুঝতে অসুবিধা হবে, ওকে।